নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব নিরামিষ আলুর দম। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ আলুর দম। আর এই আলুর দমটা দিয়ে সব কিছু জমিয়ে খাওয়া যায়। রুমালি রুটি, নান, লাচ্ছা, পরোটা, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই জমিয়ে মজা করে খাওয়া যাবে। তাহলে চলো বন্ধুরা, খুব চটপট করে সহজভাবে বানিয়ে নিই আজকের নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম করার জন্য আমি গ্যাসের মধ্যে গ্যাস অন করে কড়াটা বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এইবারে আলুগুলোকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে দিলে নুন হলুদ মাখানো থাকলে তেলটা ছিটকে আসবে না, আর আলুটাও নুন ভিতরে ভিতরে ঢুকে গিয়ে তরকারিটার স্বাদটা খুব ভালো লাগবে। তার জন্য আলুর দম করার সময় একটু নুন হলুদ মাখিয়ে রাখবে, দেখবে আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝে মাঝে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। নিরামিষ আলুর দমে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি চালমগজ, এক চামচ কাজু নিয়ে নিয়েছি 20-25টা, আর নিয়ে নিয়েছি 2 চামচের মতো পোস্ত। এটাকে আমি বেটে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এইবারে একে একে আমি একটা জারের মধ্যে ভরে নিচ্ছি। এই নিরামিষ আলুর দম একবার হলেও বন্ধুরা ঘরে বানিয়ে দেখবো। লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে কিন্তু এটা দারুণ খেতে লাগবে। লুচি হলে তো কোনো কথাই না, আলুর দমের পাশে লুচি না হলে মানাই না। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 খানা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 5টা থেকে 6টা লবঙ্গ, 4টে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো গুঁড়ো দারচিনি। এটাও বেশ কয়েক সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে, ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে ওরই মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটোকে আমি পেস্ট করে ঢেকে দিয়েছি। টমেটোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে ভালো করে তেলের সঙ্গে কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ। নিরামিষ আলুর দমে কিন্তু কিশমিশটা দিলে খুব ভালো লাগে খেতে, আর টেস্টটা বেড়ে যায়। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 7 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ। দিয়ে এটাকেও তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার। এটা ঝালের জন্য না, এটা জাস্ট তরকারির কালারটা সুন্দর করার জন্য। তারপরে এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চালমগজ, দিয়ে এটাকেও তরকারির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে এই মশলা ধোয়া বাটিটা থেকে অল্প একটু জল দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তরকারিটাকে ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নিরামিষ আলুর দমে একটু
কাজু মগজ দানা পোস্ত দিলে খুব সুন্দর খেতে লাগে, আর সবাইটা খাওয়া থেকেও দেখতে সুন্দর লাগে। খেতে তো অপূর্বই লাগে, না করে খেলে বুঝতে পারবে না। দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে আর একটু গা মাখা হবে। খুব ঝোল ঝোল আলুর দম নিরামিষ কিন্তু ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটাকে মাঝে মাঝে দিয়ে এবারে এটাকে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি, 15 মিনিটের মতো এটা সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে আমি এবারে তরকারিতে অল্প একটু পরিমাণ মতো নুন দেবো। আমি প্রথমেই আলুতে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম, যার জন্য আমি জল দেওয়ার আগে নুন দিইনি। তা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে মগজটা আর একবার ঘেঁটে আরও 5 মিনিটের মতো হতে দেব। এবারে আমি ঢাকনাটাকে খুলে দেখব আলুর দমের আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কি। তার আগে একটা ছোট্ট কাজ আছে, সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা নিরামিষ আলুর দমেই বলুন বলো যাতেই হোক দিলে কিন্তু খুব ভালো টেস্ট আছে। ধনে পাতার একটা আলাদা রকম ফ্লেভার, যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্ট পুরোপুরি আলাদা হয়ে যায়। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে গেঁথে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। দেখছো বন্ধুরা, একেবারে পুরোপুরি আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা নিরামিষ আলুর দম কেমন হলো অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে আমায় কমেন্ট করে বলো। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে সকলের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে বেল আইকনটাকে প্রেস করো আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ।